আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিখন অভিজ্ঞতা পাস চলন নেটওয়ার্কে সংযুক্ত হই। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। সেশন 4, নেটওয়ার্কের কার্যক্ষমতা। নেটওয়ার্কের কার্যক্ষমতার এখানে কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবে। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে দুটি একটি ছবি দেওয়া আছে, এই ছবিটিও দেখে নিবা। এরপরে এখানে একটি কাজ দেওয়া আছে, কাজটি হলো পরের পৃষ্ঠার সক 5.5 বাম পাশের শব্দগুলোর অর্থ পড়ে কোন শব্দটি ডান পাশের কোন ঘটনার সাথে মিলে এসো তা বের করার চেষ্টা করি। এখন অপর পৃষ্ঠায় একটি সক দেওয়া আছে, বাম পাশের সাথে কী করতে হবে, ডান পাশের অর্থগুলোর মিল করতে হবে। এখন কিভাবে মিল করবা তা এখন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নেটওয়ার্কের ক্ষেত্র, এরপরে রাস্তার ক্ষেত্র। প্রথমে এখানে কী রয়েছে, ব্যান্ড উইথ প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বাই সেকেন্ড ডেটা চলাচল করতে পারে। এখানে হচ্ছে সেকেন্ড বাই বিট, মানে প্রতি সেকেন্ডে বিট কী হচ্ছে স্থানান্তর হয়। রাস্তার ক্ষেত্র কী হবে, রাস্তার ক্ষেত্র হবে প্রতি মিনিটে গড় সর্বোচ্চ কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে। এখানে আমি কালো দাগ ব্যবহার করেছি। এরপরে হচ্ছে কি থ্রুপুট। থ্রুপুটের এখানে কি নেটওয়ার্কের প্রকৃত ডাটা পরিবহনের হার, বিভিন্ন কারণে এই হার ব্যান্ড উইথের থেকে কম হয়। তাহলে এটা কোন ঘরে যাবে, এই যে এটা হচ্ছে প্রতি মিনিটে গড়ে কার্যত কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারকে নির্দেশ করে, কি থ্রুপুট নির্দেশ করে। এরপরে হচ্ছে যে ডিলে। ডিলে মানে হচ্ছে বিলম্ব। নেটওয়ার্কের এক পয়েন্ট প্রান্ত থেকে আরেক পয়েন্টে ডেটা সাধারণত প্রথম বাইট পাঠানোর জন্য যে সময় প্রয়োজন হয়, তাহলে যে সময় প্রয়োজন হয় সেটা কী হচ্ছে, এই যে পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলতে শুরু করলে সর্বশেষ গাড়ির শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ডিলে বা বিলম্ব। এরপরে ল্যাটেন্সি। ল্যাটেন্সির এখানে ল্যাটেন্সি দিয়ে সাধারণত নেটওয়ার্কের এক পয়েন্ট প্রান্ত থেকে আরেক পয়েন্টে সম্পূর্ণ বার্তা পাঠানোর জন্য প্রয়োজনীয় সময়। তাহলে এটা কোন ঘরের সাথে মিল হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ঘর। পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলতে শুরু করলে প্রথম গাড়িটির শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগবে, এটাই হচ্ছে কি ল্যাটেন্সি। এরপরে হচ্ছে যে নেটওয়ার্ক কনজেনশন। তাহলে কনজেনশনের এখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি, এর ফলে ডেটা হারিয়ে যাওয়া, দেরিতে পৌঁছা ইত্যাদির পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে এটা কোন ঘরে, এটা সর্বপ্রথম ঘরটি হবে এটাই। তাহলে কি রাস্তার ক্ষেত্রে ট্রাফিক জ্যাম। এভাবে সক 5.5 এর বাম পাশের সাথে ডান পাশের কথাগুলো বা অর্থগুলো মিলিয়ে নিবা। এরপরে এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, এই গাণিতিক সমস্যাটি আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আর এর আলোকে নিচে আরও একটি কাজ রয়েছে, আমি সেই কাজটিতে বিস্তারিত আলোচনা করব। তাই আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি, গাণিতিক সমস্যা। তাহলে গাণিতিক সমস্যার এখানে একটি নেটওয়ার্কে 1 কিলোবাইটের একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন 5 সেকেন্ড সময় লাগে। নেটওয়ার্কে কনজেনশন থাকায় নেটওয়ার্কটির মাধ্যমে 10 কিলোবাইটের একটি ফাইল পাঠাতে এক মিনিট সময় লাগলো। নেটওয়ার্কটির ব্যান্ড উইথ এবং থ্রুপুট কত হবে, এখন ব্যান্ড উইথ ও থ্রুপুট কীভাবে বের করবা, এর উত্তরে লিখতে হবে ব্যান্ড উইথ নির্ণয়। ব্যান্ড উইথ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে, আমরা জানি 1 কিলোবাইট সমান 1000 বাইট। এরপরে আবার 1 বাইট সমান, এই যে 1 বাইট সমান হচ্ছে কি 8 বিট। আর এখানে দেখো কত দেওয়া আছে, 1 কিলোবাইট, 1 কিলোবাইট মানে 1000 বাইট। তাহলে 1000 বাইট সমান কত বিট হচ্ছে, তাহলে এই যে 8 × 1000 সমান হচ্ছে যে 8000 বিট। এরপরে কী লিখবা, এরপরে লিখবা নেটওয়ার্কটি 1 কিলোবাইটের ভিডিও পাঠাতে সর্বনিম্ন 5 সেকেন্ড সময় লাগে। এটা কিন্তু এই যে গাণিতিক সমস্যার মধ্যে দেওয়া আছে, তাহলে 1 কিলোবাইটের ভিডিও পাঠাতে সর্বনিম্ন 5 সেকেন্ড সময় লাগে। তাই আমরা 5 সেকেন্ড সময় দিয়ে দিয়েছি। এরপরে অর্থাৎ 5 সেকেন্ডে পাঠানো সম্ভব 8000 বিটের ফাইল, মানে এই যে কি 8000 বিটের ফাইল কী করা যাচ্ছে, 5 সেকেন্ডের মধ্যে পাঠানো যাচ্ছে। সুতরাং 1 সেকেন্ডে পাঠানো সম্ভব 8000 ভাগ 5, মানে প্রতি সেকেন্ডেরটা বের করব, তাহলে এই 5 দিয়ে ভাগ করবো 8000 কে, তাহলে ভাগ করলে প্রতি সেকেন্ডে চলে আসবে, তাহলে 1600 বিটের ফাইল। আমরা জানি প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ড উইথ বলে। অর্থাৎ নেটওয়ার্কটির ব্যান্ড উইথ 1600 বিট বাই সেকেন্ড, মানে আছে যে 1 সেকেন্ডে কী হচ্ছে, এই যে 1 বিট এত বিট চলতেছে, কত বিট 1600 বিট চলতেছে বা BPS। এরপরে আসি অপর পৃষ্ঠায়। তাহলে অপর পৃষ্ঠায় কী করবা,
থ্রুপুট নির্ণয়। থ্রুপুট নির্ণয় কী করবা, প্রকৃতপক্ষে একটি নেটওয়ার্কের মাধ্যমে 1 মিনিটে বা 60 সেকেন্ডে 10 কিলোবাইটের ফাইল পাঠানো গিয়েছে। এখানে দেখো গাণিতিক সমস্যার মধ্যে কি বলছে, 10 কিলোবাইটের একটি ফাইল পাঠাতে 1 মিনিট সময় লাগছে। 1 মিনিট মানে কি আমরা জানি 60 সেকেন্ড, তাই আমি 60 সেকেন্ড এখানে লিখিয়ে দিয়েছি। তাহলে এটা কি পাঠানো গিয়েছে। এরপরে এখানে 1 কিলোবাইট সমান 1000 বাইট, অর্থাৎ 10 কিলোবাইট সমান 10000 × 10 × 1000, তার মানে সমান হচ্ছে কত, 10000। আবার 1 বাইট সমান 8 বিট, সুতরাং এই যে 10000 কী পাইলাম আমরা, বাইট পাইলাম। তাহলে 10000 বাইট সমান 8 × 1000 10000 বিট সমান কী হচ্ছে, 80000 বিট। এবার কী হচ্ছে, এবং 1 মিনিট বা 60 সেকেন্ড, 1 মিনিট সমান কি 60 সেকেন্ড আমরা জানি, সুতরাং 1 মিনিট বা 60 সেকেন্ডে নেটওয়ার্কটি ফাইল পাঠাতে পারে 10 কিলোবাইটের বা 80000 বিট। অতএব কী হচ্ছে, থ্রুপুট, থ্রুপুট হচ্ছে 80000 ভাগ 60, তাহলে এটা ভাগ করলে কত হয়েছে, 1333.33 বিট পার সেকেন্ড। এখানে আছে যে সেকেন্ডে কত বিট, 1333.33 সেকেন্ড বা বিট বা BPS। এটাই হচ্ছে কি, এই যে নেটওয়ার্কটির থ্রুপুট। এভাবে কী করবা, ব্র্যান্ড উইথ এবং থ্রুপুট নির্ণয় করবা। এরপরে সেশন 5, নেটওয়ার্কের উপাদান। নেটওয়ার্কের উপাদানের এখানকার এই বিষয়গুলো পড়বা। এগুলো বিষয় আমি বিস্তারিত আলোচনা করতেছি না, আর এখানেও তেমন কোনো কাজ নেই, তাই আমি এগুলো বিষয় স্কিপ করতেছি। এগুলো ব্যবহারিক কাজ, তোমরা পড়লে এইগুলো বিষয় সম্পর্কে বুঝতে পারবা। এরপরে আসি সেশন 6, নেটওয়ার্কের সংযুক্তি। নেটওয়ার্কের সংযুক্তির এখানকার এই বিষয়গুলো পড়বা। নেটওয়ার্ক সংযুক্ত কিসের মাধ্যমে হতে পারে, এখানে প্রথমে দিয়েছে তারের মাধ্যমে সংযুক্ত হবার ক্ষেত্রে, এগুলো বিষয় যে ধাপ কটা রয়েছে, যদি তারের মাধ্যমে নেটওয়ার্ক কী করা হয়, সংযুক্ত করা হয়, এগুলো বিষয় পড়বা। এরপরে ধাপ 1, নেটওয়ার্ক ম্যানেজে এগুলো বিষয় করে নিবা, এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা আর করতেছি না। এখানে ওয়াইফাই সম্পর্কে বিস্তারিত কথা বলা আছে, তাহলে ওয়াইফাই আমরা কী করবো সেগুলো বিষয় উল্লেখ করা আছে। তাহলে এগুলো বিষয় ভালো করে পড়ে নিবা, আর সেশন 6-এর মাধ্যমেই এই অধ্যায়ের সমাপ্তি হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।